একটু ইয়ে বলি, অর্থাৎ হলো মামা আপনাকে জেলার একটু পরিচয় দেন। আমাদের আমরা আসছি নীলফামারী জেলা থেকে ডিমলা থানা, অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা, এরপর আর কোনো থানাও নেই, জেলাও নেই। আর তো আপনারা বলা কার উদ্দেশ্যে আসছিলেন? আমরা আসছি শহীদ মামার উদ্দেশ্যে গাড়ি নেওয়ার জন্য, হাইজ গাড়ি। তো গাড়ি কি আপনারা পাইছেন? আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি আমরা। তো যে মানে যে টাকা গাড়ি কিনছেন, এ থেকে আপনারা গাড়িটা কি কম টাকায় ভালো গাড়ি পাইছেন না খারাপ পাইছেন? হ্যাঁ অবশ্যই কম টাকায় ভালো গাড়ি পাইছি আমরা, পছন্দ মতো হয়েছে আমাদের গাড়ি, অনেক ভালো লাগছে আপনার সাথে বেড়া চলাফেরা, অনেক ভালো লাগছে। আশা করি আরও দেশের বাইরের থেকে মানুষ আসুক, আপনার কাছে আসুক, সুন্দর মতো গাড়ি দেখাশোনা করে গাড়ি পছন্দ মতো নে, আপনি এই আশায় উদ্দেশ্য আসবে তারা, আপনি এটাই আপনার কাছে কৃতজ্ঞ। আর আমার এখানে যে আসছেন, এতে কি পরিমাণ গাড়ি আছে আমার কাছে? অসংখ্য ধন্যবাদ, গাড়ি আপনার কাছে যে পরিমাণ গাড়িগুলো আছে, অন্য অন্য পার্টির কাছে গেলে এরকম গাড়ি তাড়াতাড়ি তারা দেখাইতে পারে না, তারা দেয়া যায় সপ্তাহের মতো ঘোরায়, এরকম সেরকম করে তারা দিন কাটায় দেয়। আর আপনার কাছে আমরা যেভাবে আসছি, একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আমরা আপনার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে আমরা আমাদের দেশে চলে যাচ্ছি। এবং আপনি মামা, আপনার নাম তো সুমন, আপনি তো যেদিন আসছেন সেদিনকে আমার কাছে কয়টা গাড়ি দেখছিলেন তুমি? প্রথম দিন যেদিন আমি একাই মামার কাছে আসি, সেদিন আমাকে গাড়ি দেখাইছি ম্যাক্সিমাম 20টা গাড়ি দেখাইছে, জাস্ট 40 মিনিটের মধ্যে দেখাইছি, 1 ঘন্টাও লাগে নি। আর যেটা হলো আমার এখানে, এই যে আপনারা আসছেন, আপনাদের নিরাপত্তা বলতে সুবিধা অসুবিধা এই ধরনের কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঝুঁকি বা কোনো ভয় ভীতি ছিল কিনা? আমরা শহীদ মামার কাছে এখানে আসছি, আসার পরে এখানে আমাদের হোটেল আছে, সে হোটেলে আমরা রাত যে ছিলাম, বেশি টাকা ভাড়া না, মাত্র 200 টাকা ভাড়া, তার ভিত্তিতে এখানে খাওয়ান দাওয়ান অনেক সুবিধা আছে, তাতে আমাদের ওইরকম শহীদ মামার কাছে আসার পর থেকে আমাদের ওইরকম খরচা বেশি একটা হয় নাই, মিনিমাম খরচার মধ্যে আমরা কমপ্লিট করতে পারছি। আচ্ছা, তো এখন মামা আপনারা আমার জন্য কিছু বলেন, যে আপনারা যে অন্তত অর্থাৎ আপনার জেলা ভিত্তিক আরও যারা আছে, যারা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য কিছু বলেন যেন তারা আমার কাছে আসে, এবং কোথাও যেন যদি গাড়ি না পায় অন্তত যেন আমার কাছ থেকে এসে গাড়ি নিতে পারে। ভোলা জেলার বাইরে যে গাড়ি ক্রেতা ভাইয়েরা, আপনারা ভোলা জেলার বাইরে যেখান থেকে আসুন না কেন, শহীদ মামার কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে, কোনো ভয়ভীতি নাই, সমস্যা নাই, আপনারা নির্ভয়ে আসতে পারেন। টাকা পয়সা আমরা শহীদ মামার কাছ থেকে ওনার অ্যাকাউন্টে আর কি লেনদেন করছি, কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিত আসতে পারেন। তো আপনারা তো মামা আজকে আপনাদের গাড়ি কাগজপত্র সব কিছু বুঝে এখন আজকে বিদায় নিয়ে যাবেন? হ্যাঁ, এই যে আমাদের কাগজপত্রে গাড়ির পাড়ে আমাদের বুঝাই দিয়ে চলে দিছে, আমরা জাস্ট এখনই আমরা মামা আমাদের বিদায় দিবেন, আমরা চলে যাব আমাদের। আচ্ছা, তো মামা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ জানা আপনাদের জন্য আপনার জন্য আমরা দোয়া করি, আপনি এই কাজে সম্মুক্ত সব সময় যদি থাকেন, আরও মানুষ আসবে তাদের সাথে ব্যবহার আসার দিয়ে, আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যদি ভালোভাবে আপনার সাথে চলাফেরা করে, এই কৃতজ্ঞ আমরা করতে। আর এই ভিডিওটা যদি মানে ইউটিউবে চ্যানেলে ভাই গাড়ি কেনা ক্রেতা ভাইয়েরা আপনারা সবসময় বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে শহীদ মামার চ্যানেলটা সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। ধন্যবাদ মামা, থ্যাংক ইউ মামা। নীলফামারী জেলার যে গাড়িটা, অর্থাৎ এই গাড়িটা আমি যাদের কাছে বিক্রি করছি এখন, তাদের গাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে গাড়িটা কিরকম বা কেমন হতে পারে।